তোমরা আসলে আন্ডার 19 এটা গর্বিত সদস্য এবং কি তোমরা হিস্ট্রি সৃষ্টি করেছো, ওয়ার্ল্ড কাপ জিতছো, এটা বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ইনফ্যাক্ট এ পর্যন্ত। একটু নার্ভাস ছিলাম প্রথমে, তারপর যখন 4-5 বল খেলে ফেলি তখন আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ হয়। আর আকবর ভাই আরেক প্রান্ত থেকে আমাকে খুব সাপোর্ট দিচ্ছিল, যে সমস্যা নেই, মানে সাহায্য করছিল, যেটা এজ এ ক্যাপ্টেন খুব ভালো করছে উনি ওদিন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি, ওয়েলকাম টু মাই চ্যানেল ইফতিস ব্লগ। তো আজকে আমরা ব্লগের আমরা বারবারই বলতেছিলাম যে আমরা প্লেয়ারদের ছোট ছোট গল্পগুলি, পিছনের গল্পগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আছে রাকিব, ও আন্ডার 19-এর আমরা জানি যে ও লাস্ট যে আমরা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি, সেই টিমের গর্বিত সদস্য। আবার এক আবার অন্যভাবে যেটা বলতে পারি যে লাস্ট যখন আমরা লাস্ট ভিক্টরি যখন আমাদের ই হয় তখন মনে হয় রাকিব তোমার ওই চার থেকেই রাকিবের লাস্ট শটের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হই। তো এইসব ওই সময় রাকিবের কেমন ফিলিংস হয়েছে ওয়ার্ল্ড কাপ খেলতেছে এরকম পার্ট, বিভিন্ন সাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো লাইফের গল্পগুলি নিয়ে। রাকিব তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যেটা হচ্ছে রাকিব, আমার প্রথমেই কোশ্চেনটা হচ্ছে যে এই যে তোমার ক্রিকেটে আসা, হ্যাঁ, সর্বপ্রথম কে তোমাকে মোটিভেট করেছিল যে ক্রিকেটে আসার পিছনে? অ্যাকচুয়ালি মোটিভেট বলতে এরকম কেউ স্পেসিফিক কেউ ছিল না। আমি ছোটবেলা থেকে অনেক ট্যাপ টেনিস, মানে ট্যাপ বলে খেলতাম, লোকাল ক্রিকেট, হ্যাঁ লোকাল ক্রিকেট খুব খেলতাম, ইভেন স্কুল ফাঁকি দিয়েও খেলতাম। তো অনেক মাঠে সারাক্ষণ থাকতাম। তো একসময় দেখতাম যে আমাদের এলাকার যে বড় ভাইরা আছে ওনারাও প্র্যাকটিস করে বা ক্রিকেট বলে ম্যাটে গেম খেলতেছে আমাদের স্কুলের মাঠে, তখন আমার ইচ্ছে হলো আমি তো এই জিনিসটা ভালো পারি, খেলি, তো আমি দেখি ট্রাই করে হয় কিনা। তো এইখান থেকে আর কি শুরু। তারপরে একটা বড় ভাইয়ের কাছে যাওয়া, ওইখান থেকে ধানমন্ডিতে আবনী মাঠে একটা অঙ্কু ক্রিকেট একাডেমি, ওই একাডেমিতে ওই একাডেমি কোচ ওয়াইদুলগনি স্যার, ওনার কাছে ওনার কাছ থেকেই সব শিখা আর কি এখন পর্যন্ত। তো এইভাবে আর কি আসে আর কি ক্রিকেটে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে ধরো তুমি ক্রিকেটে আসলা, প্রফেশনাল ক্রিকেট কবে থেকে স্টার্ট করেছো? প্রফেশনালি যেখান থেকে যে ক্রিকেটে, ডেফিনেটলি পাড়া ক্রিকেট খেললে এখন টাকা পয়সা পাওয়া যায়, আমি সেটা বলে নিই, ক্রিকেট বলে, হ্যাঁ ক্রিকেট বল, আমরা একসময় ছোটবেলা বলতাম কাঠের বল, এই ক্রিকেট বলে, মানে এই প্রফেশনাল খেলা তোমার মানে কত সাল থেকে শুরু হয়েছে? প্রফেশনাল খেলা শুরু হয়েছে 2012 শেষের দিকে, যে বললাম আমি ক্রিকেট বলে প্র্যাকটিস করা শুরু করি। তারপর ওই বড় ভাইয়ের কাছে 6 মাস, উনি আমার বাসার পাশে একটা মাঠে, মানে আমাদের ছোট ছোট কয়েকজনকে প্র্যাকটিস করাইতো, উনি ওই অঙ্কুর একাডেমির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল। সো সেই থ্রু থেকে, হ্যাঁ সেই থ্রু, হ্যাঁ ওনার কাছে 6 মাস করার পর উনি আমাকে ওই গুলি স্যারের কাছে নিয়ে যায়, ওনার নাম সোহেল ভাই। তো ওইখান থেকে আর কি প্রফেশনালি ঢুকা, তারপর আস্তে আস্তে সাথে কাজ করা, তারপরে এজ লেভেল গুলো খেলা, 14, 16, 18 ডিভিশনাল পর্যায়ে খেলা, তারপরে সিলেকশন করে 15, 17, তারপরে 19 খেলা, এভাবে আর কি শুরু প্রফেশন এভাবে আসছো। আচ্ছা তোমার কি এইটা মনে আছে যে তুমি প্রফেশনাল ক্রিকেটে যখন ইন করলা তোমাকে ফার্স্ট জুতাটা কে দিয়েছিল? মানে আমাদের তো খুব, আমরা তো এখন দামি দামি জুতা পরি, এসএক্স ব্র্যান্ডের, ঠিক আছে, তো জীবনের প্রথম হয়তো একটা কম দামি একটা জুতা ছিল, যেমন আমারও ছিল 250 টাকা দামের একটা কেটস দিয়ে আমার শুরু যায়। কিন্তু আমার ওই 250 টাকা দামের জুতাটার কথা মনে আছে এই জন্যে যে আমার মনে আছে রাত 12টার সময় বিকেএসপির মতো জায়গায় আমার বাবা বৃষ্টিতে ভিজে ভিজে সেই গুলিস্তান থেকে কেটসটা কিনে নিয়ে এসে রাত 12টার সময় বৃষ্টিতে ভিজে ভিজে, তুমি তো জানো যে বিকেএসপি গেট থেকে আমার হোস্টেল প্রায় 1 কিলোমিটার দূরে, হ্যাঁ প্রায় 1 কিলোমিটার মতো, তা আমার, আমি দেখতেছিলাম আমার বাবা ভিজতে ভিজতে এসে আমাকে জুতাটা দিয়ে গেছিলো। সো ওই 250 টাকার জুতা কিন্তু আমার কাছে অনেক বড় জিনিস আমার লাইফ স্টোরির মধ্যে একটা। এরকম কেউ কি মানে কে তোমাকে মানে এই জুতাটা দিয়েছিল নাকি তুমি নিজে কিনেছিলে? না অ্যাকচুয়ালি আমি একটা এরকমই একটা কম দামি জুতা কিনছিলাম, তো স্কুলের কেসের জন্য। সো আমি তখন ভাবতেছিলাম যে স্কুলে যেতে পারবো প্র্যাকটিস করতে পারবো এরকম একটা জুতা কেনার জন্য। তারপর আমি মেবি 600-700 টাকা দিয়ে জুতা কিনছিলাম তখন, ওটা দিয়ে শুরু। ওটা কি নিজে নিজেই করে? হ্যাঁ নিজেই, বাসা থেকে টাকা দিয়েছিল আমার কাছে জন্ম ছিল, সো ওটা দিয়ে কিনছিলাম। আর
পরবর্তীতে একটা বড় ভাই ওনার কি ফ্রেঞ্চ স্পোর্টস যে মালিক যে চালায় উনি আমাকে একটা জুতা দিছিল যখন আমি ধানমন্ডি উপকের আগে যাওয়া শুরু করি। ওনার একটা টিম ছিল স্কুল টিম, ওনার সাথে ওই টিমের সাথে ভালো বোনিং করি, তারপর উনি আমাকে গিফট হিসেবে দিছিল একটা জুতা আমি ওই থেকে পেয়েছিলাম ওনার কাছ থেকে। তারপরে থেকে আস্তে আস্তে যখন খেলা শুরু করি তখন একটু একটু যখন ইনকাম শুরু হয় আর কি, টাকা পাওয়া শুরু হয়, ওটা অনেক জুতা কেনা শুরু করে নিজের টাকা। তো এই যে তোমার জার্নি, ধরো তুমি এজ লেভেল খেলেছো আন্ডার 15, 16, 17, ইভেন 19 ওয়ার্ল্ড কাপ খেলেছো, এখন এই টিমে আসো, এইচপি টিমেও তুমি একজন সদস্য মানে মেইন ওই টিমের, তারপর তোমাকে মানে এই টিমে আমাদের সাথে ডাকা হয়েছে, তুমি খেলতেছো মোটামুটি সব স্তরে তোমার খেলা হয়েছে, মানে ক্রিকেটের ইভেন ফার্স্ট ক্লাসও তুমি খেলতেছো। তো তুমি আমাকে বলো যে ওয়ার্ল্ড কাপের যে এক্সপিরিয়েন্সটা, তুমি যখন জানতে পারলা যে তোমাকে ওয়ার্ল্ড কাপ টিমের জন্য সিলেকশন করা হয়েছে, কারণ ওয়ার্ল্ড কাপের আগে নিশ্চয়ই একটা ট্যুরে আমি তোমাদের সঙ্গে ছিলাম, ঠিক আছে, তো তুমি যখন জানতে পারলা তোমাকে ওয়ার্ল্ড কাপের জন্য সিলেকশন করা হয়েছে, হ্যাঁ তোমাকে মনে আছে তার মানে ওই দিন রাত্রে, তুমি জানো যে আমি ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্টেড হয়েছি, বাট রাত্রে তোমার কেমন ফিল হয়েছে, জাস্ট রিকল করার চেষ্টা করো যে রাত্রে যখন 19 প্রথম ঢুকছিলাম সুযোগ পেয়েছিলাম তখন আমাদের সর্বপ্রথম এশিয়া কাপ খেলি, তখন প্রথম কল পাই। সো ওইখানে এশিয়া কাপটা মোটামুটি পারফরমেন্স ছিল, অত ভালো ছিল না। তারপর যখন শ্রীলঙ্কায় যাই পরের টুকটাতেই আপনিও ছিলেন, ওইখানে মোটামুটি ভালো বোলিং হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো এরপর থেকে আর কি ভালোই হচ্ছিল। তো ওয়ার্ল্ড কাপে স্কোয়াডের আগে আমরা বগুড়াতে ক্যাম্প করি, ক্যাম্প করার পর ক্যাম্প শেষে বা দুই দিন ওয়ার্ল্ড কাপে যাবো দুই তিন দিন আগে টিমটা দেয়। সো টিমটার যখন বললো মানে আগে থেকে একটা ধারণা ছিল কে কে থাকবে না থাকবে ক্যাম্পের সময়, যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করলো তখন আমি সর্বপ্রথম আব্বুকে ফোন দিয়ে জানাই, তারা অনেক খুশি হয়। তারপর ফ্রেন্ডদের জানাই, যারা কাছের বন্ধু বান্ধব আছে, কোচরা আছে, সবাইকে জানাই। সো সবাই খুব ভালো ছিল, খুশি হয়েছিল আর বলছিল যে ভালো করতে হবে। সো ভালো মেমোরি, মনে থাকার মধ্যে মেমোরি ছিল। এটা কি মনে আছে যে কত নম্বর মানে কত নম্বর নামটা তোমার ছিল এখানে? তারপরে খেলাধুলা করলে একসময় তোমরা ফাইনালে উঠলা, ফাইনালের তুমি জানো যে কালকে সকালবেলায় বা কালকে সন্ধ্যার সময় আমাদেরকে ফাইনাল ম্যাচ হবে, এবং তোমরা তোমরা ধরো খেলা প্রায় শেষের দিকে এরকম, মানে আমি জাস্ট তুমি রিকল করার চেষ্টা করো বা এরকম আমাদেরকে বলার চেষ্টা করো বা আমাদেরকে জানাও যে লাইক যখন তুমি দেখতে পারলা যে বাংলাদেশ টিমটা বেশ স্ট্রাগল করে করে প্রায় জেতার মুহূর্তে লাস্টে তুমি ব্যাটিংয়ে গেলা, হ্যাঁ তুমি ব্যাটিংয়ে যাচ্ছ, এবং কি একটা সময় এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে আমরা মানে ওয়ার্ল্ড কাপ তো জিতেই যাচ্ছি আকবরকে সাথে নিয়ে, তখন ওই সময়টা তোমার মানে কেমন ফিল হয়েছে একটু আমাদেরকে বলো। অ্যাকচুয়ালি আমি যখন মানে যখন আমি নামি তখন একটু আমি নার্ভাসই ছিলাম, কারণ আমাদের তখন মোমেন্ট আপটা ওদের দিকে ছিল কিছুটা, আমরা যখন ব্যাটিং করছিলাম প্রথমে 10 ওভার আমাদের দিকে ছিল, তারপর যখন 3-4 উইকেট পড়লো ওদের মোমেন্ট আপটা নিল, তারপর একটা পান্নাশি হলো, তারপর আবার 2 উইকেট পড়লো, তারপর আবার ইমনের সাথে একটা পান্নাশি হলো আকবর ভাই, তারপর আমরা আবার মোমেন্ট আপটা নিলাম। বললো যে না উইকেট ভালোই আছে, তো ওদের যে দুইজন ভালো বোলিং করতেছিল ওদেরকে একটু দেখে খেলো, তারপর অনেক বল আছে হাতে আর আমাদের তারপর যখন 4-5 বল খেলে ফেলি তখন আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ হয় বলার পর। আর আকবর ভাই আরেক প্রান্ত থেকে আমাকে খুব সাপোর্ট দিচ্ছিল যে সমস্যা নেই, মানে সাহস যোগাচ্ছিল, যেটা এজ এ ক্যাপ্টেন খুব ভালো করছে উনি ওইদিন। আমাকে বলতেছিল বারবারই যে তুমি মানে কোনো শর্টস খেলো না যেটাতে রিস্ক হাই রিস্ক কোনো শর্ট খেলো না, রান এমনি আসবে ওরাই দেখবা দিবে। অ্যাকচুয়ালি সেটাই হচ্ছিল, আমি ট্রাই করতেছিলাম ভাইয়ের কথা মতো খেতে ওনার সাপোর্ট দেওয়ার। সো একটা সময় গিয়ে যখন লাস্টে যখন একটা সময় গিয়ে 4-5 রান দরকার ছিল, তখন আমাদের কনফিডেন্ট মনে হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল আমরা
জিতে যাব, জিতে যাব, কারণ আমাদের মনে হচ্ছে, কারণ আমরা যেই খারাপ সময়টা পার করে ফেলছিলাম আমি আর আকবর মিলে যখন টাফ ছিল সিচুয়েশন নামার পর, তারপরে তারপরে আর কেউ যেটা হওয়ার তাই হলো যে আমরা জিতলাম। সো আমরা সবাই অনেক ওদিন আনন্দ করছি, খুব মজা করছি, সো এটা ভালো আছে, খুব ভালো আছে। যেটা হচ্ছে তোমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেলা, ওয়ার্ল্ড কাপ জিতার পরে তোমাদের ওই মুহূর্তের তোমাদের অবস্থা কেমন ছিল? মানে যখন তোমরা দেখতেছো যে আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি, পতাকা নিয়ে তোমরা দৌড়াদৌড়ি করতেছিলাম, আমরা দেখতেছিলাম, ইভেন বাংলাদেশ ন্যাশনাল টিমের সব প্লেয়াররাই তখন মনে হয় আই হোপ ইন দ্য গ্রাউন্ড, তারা সবাই টেলিভিশনে দেখতেছিল, সারা দেশের মানুষ তোমাদের দিকে তাকায় ছিল। তোমার ওয়ার্ল্ড কাপ জেতার পরে অনুভূতিটা কেমন? কারণ আমরা তো জানি যে ইন্ডিয়া টিম বিভিন্ন বেশ কয়েকটা টিম আমাদের সাথে খুবই বাজে আচরণ করছে ফিল্ড, তো যেটা হচ্ছে এত কিছুর পরেও তুমি যেন ওয়ার্ল্ড কাপটা হাতে নিলা, ঠিক আছে, তোমার ওই সময়ের ফিল্ডটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ল্ড কাপ জেতার আনন্দের দ্বিগুণ হয়েছে, কারণ আমরা ইন্ডিয়াকে হারাইতে পারছিলাম, কারণ এর আগে দুইটা বড় টুর্নামেন্টে আমরা ওদের ফাইনাল হারছি ওদের সাথে। সো আমরা মানে খুবই মানে ই ছিলাম, উত্তেজিত ছিলাম, মানে অনেক মানে আগ্রহিত ছিলাম, যে এক্সাইটেড ছিলাম যে ওদেরকে আমরা বিট করবো এবার, এনি হাউ এটা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হোক বা পারফরমেন্স দিয়ে হোক, আমরা খুবই ই ছিলাম, পাম্পড আপ ছিলাম। সো আমরা আগের দিন যে প্ল্যান করছিলাম সেগুলা খুব ভালো এক্সিকিউট করছি, অ্যাজ এ বোলিং ইউনিট অ্যান্ড ফিল্ডিং ইউনিট, এবং শেষে ব্যাটিং ভালো হয়েছে। সো আমাদের আনন্দ অনেক বেশি ছিল, কারণ জিতার পর আমরা দুই তিন ঘন্টা কি করছি ভালো মতো ওটা খেলি নাই, এত আনন্দ করতেছিলাম আমরা অফিসিয়ালরা প্লেয়াররা সবাই মিলে। অ্যাকচুয়ালি ওই দিন পুরা মানে ওই দিন আর আমরা মনে হয় কেউ ভালো মতো ঘুমায়ও না, তিনটা চারটা ঘন্টা সবাই মিলে আনন্দই করছি ওই দিন, খুবই মজা হয়েছে দিন, ট্রফি নিয়ে ছবি টবি তোলা, তারপর ট্রফি নিয়ে দর্শকদেরকে দেখানো, তো সবই নিয়ে অনেক ভালো আনন্দ করছি, এটা ভুলানো এটা এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়েছে আর এটা থাকবেই, সারা জীবন মনে থাকবে যে এটা না বলার মতো স্মৃতি। দ্যাটস গুড, এটা খুবই ভালো যে একটা বড় বড় প্ল্যাটফর্মে গিয়ে তোমরা এরকম একটা সাকসেস বাংলাদেশের জন্য, ক্রিকেট বোর্ডের জন্য, বাংলাদেশের মানুষের জন্য তোমরা নিয়ে মানে নিয়ে আসছো। তো তোমার লাইফে এরকম ডেফিনেটলি স্মরণীয় ঘটনা আছে, এটা ওয়ার্ল্ড কাপের একটা স্টোরি হতে পারে, ঠিক আছে, বাট এর থেকেও বাইরে, যেমন এটা স্বাভাবিক ব্যাপার যে তোমার ওয়ার্ল্ড কাপ হাতে নেওয়া এটা তোমার সবচেয়ে বড় এক্সাইটিং মোমেন্ট, এর বাইরেও কি তোমার লাইফে কোনো এক্সাইটিং মোমেন্ট আছে, মানে এক্সাইটিং কোনো ঘটনা আছে যেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও? ঘটনা নাই, বাট যে তুমি খুবই আনন্দ হয়েছিল, মানে আমার আমি মানে একটা ঘটনা বলতে পারি যেটা মানে কোচ রিলেটেড, আমাদের যে হেড কোচ নাবিদ স্যার, যখন আমি নেটে ব্যাটিং করতাম, ঘটনাটা আমি বলতে পারি কারণ এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, যখন আমি নেটে ব্যাটিং করতাম উনি অলওয়েজ আমি নেটে টিউবের আগে বলতো যে তুমি সবসময় গিয়ে যখন ব্যাটিং করবা আমার জন্য খালি টিমের জন্য, আমার জন্য 20 রান করার চেষ্টা করো, 20 রান। সো প্রত্যেক ম্যাচে আমি যখন নামতাম, যখনই নামতাম 20 রান, আমি জানি 20 রান করে থাকি, করতে পারি, জানি উনার কথা রাখতে পারি। সো ফাইনালে গিয়ে যখন আমি নট আউট ছিলাম, 9 রান করছিলাম হয়তো, বাট আমার কাছে ফিল হলো যে আমি ওনার জি মানে ওনার যে বিশ্বানে যে প্রমিসটা আমাকে করে দেবা বলতো ওই জিনিসটা আমি করতে পারছি, কারণ নটর ছিলাম তো। সো এটা একটা স্মরণীয় ঘটনা, কারণ উনি আমাকে সবসময় বলতো ওই কথা। তোমার লাইফে এরকম কি কোনো ঘটনা আছে যে তোমাকে খুব কষ্ট দেয়? যেমন আমি উদাহরণ হিসেবে টানতে পারি, ধরো তুমি জানো এই টিমে তুমি আসো, বাদ পড়ে গেছো, বাট খুব তোমাকে কষ্ট দিয়ে তুমি একটা জিনিস চেয়েছো কিন্তু সেটা পাও নাই, খুব কষ্ট দিয়েছে তোমাকে, এরকম লাইফে ক্রিকেট রিলেটেড কোনো ঘটনা আছে তোমার? যেটা একটা ঘটনা আমি বলতে পারি, যখন আমি সেটা তোমাকে এখনো কাঁদায় বা যেটা এক্সাম্পল দাও, মানে এরকম ঘটনা নাই, বাট একটা ঘটনা আমি বলি, অতই না এটা, 17 এর সময় যখন প্রথম 17 এ যখন আমি ঢুকি, তখন একটা সিরিজ হয় সিএবি সাথে, সিএবি আমাদের দেশে খেলতে আসে, সো ওই সিরিজে আমি স্টেমি ছিলাম, বাট আমার মনে হচ্ছিল কেন জানি আমার আমি চাইলাম মানে আমাকে আমি খেলতে পারতাম বা রাখতে পারতাম আমাকে, সো ওইটা একটু আমাকে একটু মানে অনেকদিন মানে এরপরে 19 আসা পর্যন্ত 19 এর পরে মাঝে মাঝে যখন একা থাকতাম ওই চিন্তা করতাম, মানে তখন হয়তো বা আমাকে নিতে পারতো, বাট আল্লাহ যাকে ভালো জন্য করে পরবর্তীতে আমি আনা 19 খেলছি, ওয়ার্ল্ড কাপ খেলছি। আসলে ইনফ্যাক্ট এই সব ছোট ছোট জেদগুলি, এই যে না পাওয়ার এই জেদগুলো একসময় কিন্তু মানুষকে বড় করে নিয়ে যায়, অনেক বড় প্ল্যাটফর্মে দাঁড় করে দেয়, কারণ এইসব যখন আমি খেলাধুলা করেছি তখন আমার এইসব ছোট ছোট ঘটনা ছিল। হ্যাঁ, তো প্রত্যেক প্লেয়ারের এই ধরনের ঘটনা, না পাওয়ার মধ্যেও কিন্তু একটা মজা আছে, কোন মজা তুমি এখন পাচ্ছ না আন্ডার 17-19 লেভেলের, বাট তুমি যে এক সময় ন্যাশনাল টিমে বড় স্টার হয়ে গিয়েছো, ওই সময় ওই জিনিসটা যদি তুমি পেয়ে যেতে
তাহলে কিন্তু তুমি হয়তোবা উঠে আসতে পারতে না। তো এই জেদটার জন্য কিন্তু মানুষ মানে অনেক সময় বড় হয়। রাকিব বল, তোমরা তো একটা টাইমে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয় করেছো, দেশের মানুষের মুখ উজ্জ্বল করেছো। এই যে আমাদের নতুন আন্ডার-19, নিউ আন্ডার-19 যারা 19 খেলবে, এদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে কিভাবে তারা এরকম আরেকটা ওয়ার্ল্ড কাপ আমাদের এনে দিতে পারবে? কারণ আমি সামনে যে এইবার যে 19 টিম হবে তাদেরকে শুভকামনা জানাই, কারণ ওরা যদি একটা টিম হয়ে খেলতে পারে আর আর বেশি বেশি ম্যাচ খেলে যেতে পারে ওয়ার্ল্ড কাপের আগে, তাহলে ওদের জন্য এটা খুব ভালো হবে। কারণ যেহেতু আমরা যখন ওয়ার্ল্ড কাপের আগে অনেকগুলো ম্যাচ খেলতে পারছিলাম, এটা আমাদের খুব হেল্প করছে, আমরা বিভিন্ন কন্ডিশনে গিয়ে খেলছি। তো ওরা যদি এভাবে সুযোগ পায় বা ম্যাচ খেলতে পারে, তাহলে হয়তো বা নিজেদের সম্পর্কে জানতে পারবে, যত জানতে পারবে বর্তমানে গিয়ে এত ভালো করতে পারবে। কারণ এই সিরিজগুলো যে ম্যাচগুলো খেলবে এগুলো যাতে এক্সপিরিয়েন্স নিতে পারবে, ওটা নিয়ে ওয়ার্ল্ড কাপে অনেক অনেক কাজে দেবে। কারণ একটা ব্যাটসম্যান যদি ওয়ার্ল্ড কাপের আগে 25-30 ওয়ান ডে খেলে, তো ওনার ওর যদি 700-800 জায়গায় রান হয়, এটা বিগ একটা বিগ এক্সপিরিয়েন্স হবে। আর ওটা গিয়ে ওয়ার্ল্ড কাপে কনভার্ট করতে পারবে। এজ এ সেম জিনিস বোলারের ক্ষেত্রে, যত বেশি খেলতে পারবে উইকেট পাবে, ডে থেকে বোলিং করবে, নতুন বলে কেউ বোলিং করবে, আর কোচরা যারা আছে তাদের সাথে যদি কথা বলে না, আমি মনে করি খুব ভালো একটা পারফরমেন্স এবার হবে। আশা করি এবারও আমরা ওয়ার্ল্ড কাপটা ধরে রাখবো। ওকে, দ্যাটস গুড। আর এই যে ধরো আমাদের দেশে একটা কালচার আছে, এখন অবশ্য কালচারটা কিছু কিছু করে চেঞ্জ হচ্ছে, যে স্পোর্টসটাকে কেউ প্রফেশনালি নিতে চায় না, বা স্পোর্টসটা যে প্রফেশন হতে পারে, যেমন তোমাদের প্রফেশন এখন, স্পোর্টসটা যে প্রফেশন হতে পারে এটা কেউ বিলিভ করতে চায় না। সব বাপ মাই চায় যে তাদের বাচ্চা কাছে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক। তুমি তাদের জন্য কি অ্যাডভাইস করবো এইসব প্যারেন্টসদের, যে স্পোর্টসটাকে কি তারা কিভাবে দেখবে? যদি আমার কথা বলি, আপনি যে বললেন, আমারও কিন্তু প্রথমে ফ্যামিলি থেকে অত সাপোর্ট ছিল না। যখন আমি ভালো ভালো শুরু করি, তারপর থেকে সাপোর্ট শুরু করে। তো আমি ওই অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে যদি আপনার ছেলে বা যেই মানে স্পোর্টসে আসবে বা ক্রিকেটে আসবে, যদি তার ট্যালেন্ট ভালো থাকে, তাকে সুযোগ দেওয়া উচিত। কারণ যদি ট্যালেন্ট থাকে অবশ্যই ট্যালেন্ট। আর একটা জিনিস তো যে ফিটনেস, অন্তত স্পোর্টস করতে হলে তাকে ফিটনেস করা লাগবে। ফিটনেসের জন্য ওই ছেলে বা মেয়ে তার মানসিক বিকাশ হবে, দুই তোমার ফিজিক্যালি ফিট থাকবে, তারা মানসিকভাবে অনেক ভালো থাকে। হ্যাঁ, ভালো থাকে। সো খেলাধুলা মানে প্রফেশনালি নিলে ভালো, কারণ সব দিকে ভালো থাকে, শরীর মন মানসিকতা সবকিছু ভালো থাকে। তো আমি মনে করি স্পোর্টস ভালো একটা গেম, বা যে কোনো ডিসিপ্লিন, ক্রিকেট, ফুটবল, যাই হোক, আমি মনে করি যাদের ট্যালেন্ট আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। কারণ আলটিমেটলি নিজের জন্য ভালো, দেশের জন্য ভালো। সো ভিউয়ার্স, আমরা রাকিবুলের সাথে গল্প করলাম, রাকিবুলের ভেতরের কিছু ইনফরমেশন জানার চেষ্টা করলাম। তো আমার মনে হয় যে এগুলো অনেক স্পোর্টসম্যানদের জন্য উপকৃত, মানে স্পোর্টসম্যানরা এগুলো শুনে উপকৃত হবে। আর ডেফিনেটলি আমাদের প্লেয়ারদের, আরও আরও অনেক প্লেয়ারদের আরও সারপ্রাইজিং আরও অনেক জিনিস আছে। আমি এখনই নাম বলতে চাই না, আমাদের ন্যাশনাল প্লেয়ার আরও আছে, সবারই ইনশাআল্লাহ আমরা তাদের ভেতরে গল্পগুলো জানার চেষ্টা করব। জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, যাতে আপনার ভিডিওগুলো, আপডেটেড ভিডিওগুলো আপনারা টাইম টু টাইম পেয়ে যান। তো আমরা রাকিবুলের সাথে গল্প করার চেষ্টা করলাম, রাকিবুলের ভেতর থেকে জানার ভেতরে গল্পগুলি জানার চেষ্টা করলাম। তো আসলেই আমরা সবাই যে জিনিসটা বুঝি, যে একটা প্লেয়ার যখন সাকসেসফুল হয়, আমরা সাকিব রে চিন্তা করতেছি, মুশফিক রে চিন্তা করতেছি, যারা অনেক হয়তো টাকা পয়সা ইনকাম করতেছে, বাট এই যে তারা আজকে সাকিব মুশফিক হয়েছে, তার পেছনের যে কি পরিমাণ শ্রম, কি পরিমাণ কষ্ট করে তারা এই পর্যন্ত আসছে, এটা কিন্তু কেউ কোনোদিন আসলেই জানে না বা জানতে পারে না। তো এর মাধ্যমে আমার এই ইফতিস ব্লগ, এই চ্যানেলের মাধ্যমে আর স্পোর্টস ইনফো, এই দুইটা চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই জানবেন। তো বি কানেক্টেড উইথ আস, টাইম টু টাইম আমরা একটার পর একটা ভিডিওস আপনারা পাবেন ডেফিনেটলি। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত স্টে ফাইন, স্টে সেফ, মাস্ক পরে থাকার চেষ্টা করবেন। কারণ আমি বারবারই একটা কথা বলি যে আপনার সুরক্ষা, আপনি যখন সুরক্ষিত থাকবেন তখন আপনার ফ্যামিলি কিন্তু সুরক্ষিত থাকবে, আপনার ফ্যামিলি যখন সুরক্ষিত থাকবে তখন পুরো দেশটাই সুরক্ষিত থাকবে। তো আপনারও কিছু দায়িত্ব আছে, আর ডেফিনেটলি আমাদের আপনারা আমাদের উইশ করবেন যেন আমাদের ছেলেরা বা আমাদের ক্রিকেটাররা ভালো করতে পারে, সুস্থ থাকতে পারে। হ্যাঁ,
সে পর্যন্ত টিল দেন স্টে ফাইন থ্যাংক ইউ